তো সকাল সকাল উঠে আমার প্রথম কাজ হচ্ছে নিজে একটু ফ্রেশ হওয়া। ফ্রেশ হয়ে ছাদে একটু আসি প্রথমে, তারপরে রান্নার জোগাড় টোগাড় শুরু করি। এখন আমার গাছে একটা গোলাপ হয়েছে আজকে। আর গাঁদা ফুলের সিজন শেষ হতে যাচ্ছে, তো অনেকগুলো ফুল হয়েছে। এগুলোই মনে হয় লাস্ট ফুল, আর দু একটা কুড়ি মনে হয় আছে আর। বেশ ভালো লাগে সকালবেলা এখানটায় এলে। এখন তো ফুল হয়েছে, মানি প্ল্যান্ট গাছ আছে, নয়নতারা হয়েছে। তো বাইরের স্নিগ্ধতাটা সকালবেলায় খুব সুন্দর লাগে। রান্না বসিয়ে দিয়েছি, এবার রান্না করতে থাকবো, টাইম হলে ছেলেকে ডাকবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা গোটা দিনের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির, আপনাদের সঙ্গে সবই শেয়ার করব, তো দেখতে থাকুন। তো ছেলেকে দিয়েছি রুটি আর নিরামিষ সাদা আলু চচ্চড়ি। এরপর বৃহস্পতিবারের পুজো, বাকি আরও অনেক কিছু থাকছে। এখন প্রায় 6:45 মতো বাজছে, আর আমার স্কুল যাওয়ার টাইমও হয়ে গেছে। আজকেও স্কুলে পরীক্ষা আছে, তো বেরিয়ে যাবো তাড়াতাড়ি। আর আজকের আকাশ এত মেঘলা আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরোপুরি মনে হচ্ছে শীতের আমে, যেন শীত এখনও শেষ হয়নি। তো বেরিয়ে যাবো আজকে, তেমন কিছু শেয়ার করা হলো না সকাল সকাল, আর এরপরে এসে তারপরে কথা বলছি। তো স্কুল থেকে ফিরেছি, অনেকক্ষণ হলো, ছেলেও চলে এসছে, কিন্তু সকাল থেকে আজকে ওয়েদারটা এতটাই শান্ত, মেঘলা, অন্ধকার অন্ধকার, যেন কোনো কাজেরই তাড়া নেই। তো গুড্ডু এখন চললো ওপরে তুলসী মঞ্চে জল দিয়ে প্রণাম করবে। তো এই যে আমাদের দুপুরের রান্না আজকের, আজকে আমাদের বৃহস্পতিবার, নিরামিষ রান্না, তাই নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি, লাবড়া, টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। তো ঘড়িতে বাজছে এখন 3:10, আর গুড্ডু ওই যে অঙ্ক নিয়ে একটু বসে পড়েছে প্র্যাকটিস করতে, ওর নেক্সট উইকের এন্ডেই পরীক্ষা স্টার্ট হচ্ছে, ফার্স্ট ইউনিট টেস্ট, তার জন্য একটু অঙ্কগুলো এখন প্র্যাকটিস করে নিচ্ছে। আর আমি করছি এখানে ফিগার ড্র করা প্র্যাকটিস করছি একটু, কারণ ড্রয়িংটা আমার প্রায় করাই হয় না কাজের চাপে। তো যখনই সময় পাই তখনই ড্রয়িংটা নিয়ে বসে যাই, ড্রয়িংটা প্র্যাকটিস করার চেষ্টা করি। আর কয়েকদিন না করতে পারলে আমার ঠিকঠাক লাগেও না, মনে হয় যেন অনেক কিছু মিসিং লাগছে আমার। মেনলি আমার ড্রয়িংটাই আমার হবি, ছোটো থেকে ওইটার প্রতিই ভালোবাসা, ওটা নিয়েই সব কিছু। আর মাঝে মাঝে প্র্যাকটিসিংগুলো রাখতে হয়, কারণ যেহেতু বাচ্চাদেরকে আমি ড্রয়িং শেখাই, তো সেক্ষেত্রে নিজের এখন একটা একটা কি বলবো একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে। সেইটা ছাড়াও বাচ্চাদের তো আমরা সব রকম শেখাই, একদম বেস থেকে স্টার্ট করি, তো সেই ক্ষেত্রে কি হয় যে যখন লেভেলটা অনেক আপ হয়ে যায়, অনেক সময় ফিগার প্র্যাকটিসিংয়ে খুব প্র্যাকটিসটা অভাব হয়ে গেলে একটু অসুবিধা তো হয়েই যায়। সবার হয় কি না বলতে পারবো না, তো আমার হয়, তো আমি তার জন্য নিজের ভালো লাগা ছাড়াও এক্সট্রা করতে থাকি, যাতে আমি যখন বাচ্চাদেরকে আঁকাবো সেটা যেন পারফেক্ট হয়, যাতে তারা ঠিকঠাকভাবে শেখে। তো তার জন্য যখন ফ্রি টাইম পাই নিজের আঁকার সাথে সাথেও এই ছোটোখাটো বেসিক জিনিসগুলো নিয়েও একটু চর্চা রাখি। তো আমরা এখন খেলবো একটু ব্যাডমিন্টন, আমি আর বেটু, আমরা দুজন মিলে একটু ব্যাডমিন্টন খেলবো। ওর বন্ধু আমি, আমার বন্ধু ও। এছাড়া এখনকার ছেলেরা তো বাড়ির থেকে খুব একটা বাইরে বেরোতেই চায় না, তো যতটা পারি চেষ্টা করি যাতে ওর ভালো পার্টনার হতে পারি। তো সেই জন্য এখন এই ওয়েদারটাকে
বিকেলটাকে একটু এনজয় করার জন্য দুজনের সাথে ব্যাডমিন্টন খেলবো। তো ক্যামেরাটা ঠিকঠাক প্লেস না করতে পারার জন্য হয়তো ঠিকঠাকভাবে দেখতে পাবেন না, কিন্তু অনেক দিন পরে অনেক মজা করে খেললাম দুজন মিলে। তো বেশিরভাগ সময় আমরা চেষ্টা করি এইভাবে আনন্দ করেই থাকার, তাহলে ওরও একটু ভালো লাগবে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর, ধীরে ধীরে যুগলে রে করিয়া প্রণতি, চাহিলা না রোদ মুনি লক্ষ্মী দেবী প্রতি, কি কারণে আজি হেথা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদনতি পুনরায় ঋষি নিবেদিলা, কেন মাগো নরপ। তো সন্ধে একদম হয়ে গেছে, কিন্তু কারেন্ট চলে গেছে আমাদের, পুরো পাড়াতেই প্রায় লোডশেডিং, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, সকাল থেকেই ওয়েদারটা খুব ভালো, যে আকাশে চাঁদ কতটা পারফেক্টলি ক্যাপচার করতে পারছি বুঝতে পারছি না। বাস কারেন্ট নেই বলে ওপরটাই চলে এলাম। তো যেহেতু লোডশেডিং হয়ে গেছিলো তার জন্য একটু ছেলেকে পড়াতেও লেট হয়েছে, তো ওই জন্য এখনও পর্যন্ত আমার পড়ানো কমপ্লিট হয়নি, রাত প্রায় এখন 9:30 বাজছে। তো এরপরে ওকে পড়ানো শেষ করে ডিনার করব, তো লেট হয়ে যাবে, তার জন্য ভিডিওটা আজকে বেশি বড় করছি না। আজকে সারাদিন যা যা করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে কি তারাও আমাদেরকে সাপোর্ট করবে আপনাদের সাথে সাথে, তো আমাদেরও একটু ভালো হবে। আর যদি চ্যানেলে নতুন আসেন, নতুন আমাদের ভিডিওটা দেখছেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আজকের মতো টাটা।